di sini. চট্টগ্রামের সীতাকুণ্ড মোবাইল কোডের অভিযানত 38 হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বাজার মনিটরিং এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোবাইল কোড পরিচালনা করা হয়। এর নেতৃত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। উপজেলা মৎস্য দপ্তর উদ্যোগে সীতাকুণ্ড মৎস্য আড়ত মোবাইল কোড পরিচালনা করিয়া জেলি মিশ্রিত বেশ কিছু চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় আটক গুজি এক ব্যক্তির এবং তার 20 হাজার টাকা জরিমানা করা হয়। অন্য ফালদি নিষিদ্ধ সময় নাজি সাগরতুন ইলিশ মাছ ধরনে এক ব্যক্তির 5 হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দকৃত সিংড়ি এবং ইলিশ মাছ উপজেলার বিভিন্ন মানা নাজি বিতরণ করা হয়। বন্ধুটা ছিলাম আমার ভাগ্নির বিয়ে, তো সকালে হুট করে আমার বড় ভাই আমাকে ফোন দিছে যে অত মাছ আনার জন্য। তো আমি মাছ এগুলো সম্পর্কে কখনো কিনিও না জানি না, তো আমার মাদ্রাসায় এক ওস্তাদকে নিয়ে আমি মাছগুলো কিনে দেখেছি। সেই মাছগুলো ফ্রিজে ছিল, বরফে ছিল, একেবারে টাইট ছিল। আমি অনেকগুলো আর জিজ্ঞেস করছি কোথাও নাই, পরে ওইখানে গেলাম, উনি বলছে আছে, আপনি আসেন ভিতরে আসেন। তো ওইখানে লাইট নেই, অন্ধকার রুমে, তো পরে ওইখান থেকে উনি মাছগুলো খুলে খুলে ওইখান থেকে আমাকে ওজন করে দিচ্ছে। তখন আমি আল্লাহ পাক আমাকে বাঁচাইছে আসলে। আমি বলছিলাম যে ঠিক আছে আপনি রাখেন, আমি 12টা করে আসবো, আমি সবজি দেওয়ার সময় নিয়ে যাবো। তখন আমি 12টা করে আসছি এই সিএনজি উঠবো, ওই সময় আমাকে মৎস্য অফিসার স্যার বলতেছে যে ভিতরে কোথায় যাচ্ছেন, সবজি যাবো, কী নিচ্ছেন যে মাছ, কী মাছ বললাম, একটু কষ্ট করে আমাকে মাছটা একটু দেখান আপনার। হ্যাঁ, চিংড়ি মাছ যেগুলো এখানে আমার সামনে এখন আছে। তো উনি তখন আমাকে বলছিল যে, তো আমি সহমত করছি যে ঠিক আছে আপনি খুলি দেখেন, অসুবিধা। খুলি দেখার পরে দেখতেছি যে এগুলা সবগুলা জেলি এবং ফোঁসা, এখানে নরম হয়ে গেছে, লাল হয়ে গেছে। তারপর উনি বলছে যে আপনাকে তো বিষ নিয়ে যাচ্ছেন, দিয়ে তো আপনি বিষ খাওয়াচ্ছেন। এইভাবে আমাকে যখন কথাটা বললো আমি অবাক হয়ে গেলাম, আমি তো জিন্দিগি মাছ কিনিও না, এইভাবে জানিও না এগুলো। তো তারপরে হলো কইছে এই বিলটা আমি দিছি ওনাদেরকে। তারপরে এইটুকু কইছে, এখন আর কিছু করার নাই, যা হওয়া তাই হবে আর কি, আমার তো আর কিছু করার না। আমি চাচ্ছি যে আমার টাকাটা দিয়ে দিলে আমি সন্দীপ চলে যাবো। মোবাইল কোডত অভিযানের সময় উপস্থিত আছে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামালউদ্দিন চৌধুরী, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তাফা আহমদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সকালে কয়েকটি অভিযান পরিচালনা করেছি। প্রথমে আমরা এই এখন কিন্তু 22 দিন মাছ ধরা বন্ধ রয়েছে, এই সময় কিন্তু বরফকলগুলো বন্ধ থাকার কথা। তো প্রথমে আমরা একটি বরফকলে অভিযান চালিয়েছি এবং বরফকলতে সেখানে আমরা বরফকল চালানোর কারণে এবং বরফের সাথে আইসক্রিম, যেটা আপনার কোনো ব্র্যান্ড নেই, সেই আইসক্রিম ফ্রিজে পেয়েছি, এ কারণে 20 হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর একই সাথে আমরা আরো একটি বা দুইটি বরফ কলকে আমরা সিলগালা করেছি। আর আমরা এরপর পরবর্তী অভিযানে আমরা রাস্তায় যখন এই চিংড়ি মাছটা আমরা ই করি, অভিযানের সময় দাঁড় করিয়ে চেক করে আমরা দেখা যায় যে এখানে আমরা জেলির উপস্থিতি আমরা পাই, যেটা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা, অর্থাৎ আপনাকে যে পণ্য দেওয়ার কথা আপনাকে সেই পণ্য আপনাকে দেওয়া হচ্ছে না। তো এটা একটা প্রতারণার সামিল, এই প্রতারণার জন্য যে আমাদের যিনি বিক্রেতা ছিলেন তাকে এখন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা অনুযায়ী 20 হাজার টাকা জরিমানা করা হয়েছে। সি প্লাস চট্টগ্রাম।